সালামু আলাইকুম আরহামকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারক সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত এই আয়োজনে আপনারা দেখছেন আলোর পথে নিবেদনে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মাহের রমজানের আমরা তিন ভাগের দুভাগ ভাগ অতিক্রম করে ফেলেছি প্রিয় দর্শক আর মাত্র একটি ভাগ আমাদের মাঝে আছে আমরা প্রথমবার অর্থাৎ যখন রমজান এসছে খুব চিন্তা করেছি যে না এবার খুব ভালোভাবে আমরা রমজানের সময়টাকে কাটাবো যখন দশ দিন চলে গিয়েছে আমরা উপলব্ধি করেছি যে আসলে যেভাবে কাটাবার দরকার ছিল সেটা হয়নি তাহলে কী করণীয় আরেকটু ভালো করে কাটাবার চেষ্টা করব। হেলায় ফেলায় আমাদের সময়টা চলে গেছে তৃতীয় দশকে আমরা অবস্থান করছি এই হচ্ছে সেই সময় সর্বশেষ সময় এই যেন সেই আহ্বানকারীর আহ্বানের মতন সময় ফুরিয়ে যাচ্ছে বরফ গলে যাচ্ছে জীবন চলে যাচ্ছে তোমার খাতায় কতটুকু তুমি কী লিখতে পেরেছ ভালো করে দেখে নাও প্রিয়দর্শক রমজান যদি চলে যায় সারা জীবন আফসোস করলে রমজান আর ফেরত আসবে না আর এ কারণে আল্লাহ আল্লাহতালা আমাদের উপর দয়া করেছেন আর দয়াদ্র হয়ে নাজিল করেছেন কোরআন মাহে রমজানের শেষ দশকে এবং যেই রাতে কোরআন নাজিল করা হয়েছে আমরা জানি সেই রাতকে ঘোষণা করা হয়েছে লাইলাতুল কদর সৌভাগ্য রজনী এই সৌভাগ্য রজনীর মর্যাদা কী এ প্রসঙ্গে আজকে আমরা কথা শুনবো মোহতারামের কাছ থেকে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরানি মসজিদ আর তাকওয়ার সম্মানিত ইমাম খতিব মোহতারাম মাওলানা মুস্তফা জামান

সবে রাত বলে যাকে চিনি সেই রাতকে আমরা যতটা মর্যাদা দিয়ে থাকি একটি হাদিসের কারণে সেই আলোকে লাইলাতুল কদরের সর্বশেষ এই যে শেষ দশকের রজনীগুলা এটার ক্ষেত্রে আমাদের কী করণীয় ছিল ভুলটা কোথায় ধন্যবাদ জাজাকাল্লাহর বিসমিল্লাহ রাহিম আপনি দুটো রাতের কথা নিয়ে আসছেন আমার একটা শব্দ সাথে সাথে আমার ব্রেনে চলে আসছে আমার কাছে মনে হয় কি বাংলাদেশের প্রেক্ষাপটে লাইলাতুল কাদর বা সবে কদরটা একটা মজলুম হয়ে গেছে এই জন্য আমি একটু বলতে চাচ্ছি মজলুম শবে কাদর কেন আমাদের এই অঞ্চলে সবে বরাত যেটা যে শব্দ দিয়ে আমরা পরিচিত এটাকে যতটুকু গুরুত্ব দিয়ে থাকে সবে কাদরকে ততটা গুরুত্ব দেয় না অথচ দেওয়ার দরকার কেন দরকার আল্লাহ দিয়েছেন কেন আল্লাহর কেতাব নাজিল করেছেন এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন রোসা ইসলাম গুরুত্ব দিয়েছেন এত গুরুত্ব এত বক্তব্য এত আলোচনা শোনার পরেও যে ব্যক্তি গুরুত্ব দেবে না তার ক্ষেত্রে বলা বঞ্চিত অবাগা হতা এই জন্য গুরুত্ব দেওয়া হয় না যেভাবে গুরুত্ব দেওয়া স্বাবকে সেই জন্য আমি বলে ফেললাম আমার কথা কেউ কষ্ট না নেওয়া আপনার মাধ্যমে এটা অনুরোধ করছি যে সবে কাদরকে মনে হয় কেমন জানে মজলুম সবে কদর কেন অতটা গুরুত্ব দেওয়া হয় না হ্যাঁ এবার আসি এটার ফজিলত্ব অল্প পরিসরে বলে শেষ করা যাবে না যে কোরআনের একটি কমপ্লিট সুরা এই রাতের ফজিলত সম্পর্কে নাজিল করেছেন একটি শব্দ একটি শব্দই যথেষ্ট ছিল অথবা একটা বাক্যই যথেষ্ট ছিল বেশি চেয়ে বেশি বলবো কোরআনের দিকে তাকিয়ে একটা আয়াতি যথেষ্ট ছিল কারণ এটা তো মালিকের পক্ষ থেকে অবতীর্ণ এটা তো মালিকের কথা যে যত বেশি বড় তার কথার ওজনও তত বেশি আর আল্লাহ কত বড় আল্লাহ মিঙ্কুল্লি সেই আল্লাহ হলেন সবচেয়ে বড় এটা আস্তিক নাস্তিককে আর আঙ্গুল দিয়ে বলার মানে বিষয় না এটা করোনায় বুঝিয়ে দিয়েছে যে আল্লাহ চেয়ে বড় আর কেউ নাই সেক্ষেত্রে আল্লাহ একটা কমপ্লিট সুরা নাজিল করেছেন যে সুরার নাম হল সুরা কাজের। ত্রিশতম পাড়ায় আবার এই আয়াতের সমর্থনে এই সুরার সমর্থনে সুরা দোখান পাড়া হাফিজে কোরআন শরীফ প্রণতম পৃষ্ঠে আসছে কয়েকটি আয়াত খুব চমৎকারভাবে চমৎকার ভাবে ইন্না রাত, এটার আবার সুন্দর ব্যাখ্যা হচ্ছে ওই সুরা কাজার কেন কারণ যারা একটুখানি মাদ্রাসার লাইনে এলেমের লাইনে একটু উপরে পড়েছেন তাদের কাছে এই বিষয়টা শুয়ে স্পষ্ট আল কোরআন বা বাদা। কোরআনে এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে তফসির করে থাকে তাহলে এই রাতের সম্পর্কে আল্লাহর কমপ্লিট সুরা সুরা কাজার এবং সুরা দোকানের শুরুর দিকে কয়েকটি আয়াত যে আয়াতের মধ্যে এক পর্যায়ে আল্লাহ মানতা আল্লাহ বলছেন ফি হা ইউফরক কুল্লু আমরিন হাকিম আম্রামিনা আল্লাহ তালা বলছেন এ কদর রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ফায়সালা করে হয়ে থাকে আমি আপনি আমরা মানুষেরা যারা পুনরু পুনর্জীবিত হব যেই কথা সত্য আল্লাহর বর্ণিত বক্তব্য সত্য সেটা হলো সূরা তাহা ষোলতম পারা হাফিজ কোরআন শরীফের চোদ্দ তম পৃষ্ঠা আসছে মিনহা খালা আমি এই মাটি থেকে তোমার তোমাদেরকে সৃষ্টি করেছি অফিহা মাটিতে তোমাদেরকে ফিরিয়ে নেবো অমিনহা নু খরি তার তাতে নুখরা আবার এই মাটি থেকে তোমাদেরকে উঠাবো তো যেদিন উঠব পুনর্জীবন যেটাকে বলে বল বাহাদ মাউত ইমান মুফাসাল জলে আমরা পরিচিত আমাদের কাছে পুনর্জীবন পুনর্জীবিত বুঝতে পারব যে এটার গুরুত্ব কতটুকু এটার ফজিলত কতটুকু এখন এই আয়াতগুলোতে আল্লাহ তালা কি বলছেন একটু তেলাওয়াত করছি অর্থ বলছি সম্মানিত দর্শক ভাই বোনদের সুবিধার্থে আল্লাহ তালা বলছেন ইন্না আংজাল না হু ফেইল ইন্না আংজাল না হু ফেইলাইতুল কাজ এ কোরআনকে আমি কাদরের রাতে নাজিল করেছি ওমা আদরা কামা লাইলাতুল কাদ পাঠক পাঠিকাকে পাক প্রশ্ন করছে না বরং জবাবটাই প্রশ্নের মধ্যে নিহিত আছে তুমি কি জানো কদের রাত কি আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল আলফি সাহর লাইলাতুল কাদর হল হাজার মাস নয় হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ আমরা একটা অক্ত পড়ি একটা জীবন কতটুকুই এই জীবন কতটুকু কয় বছরই বা হবে বছর কয় বছরই হবে গড় আয়ত হলো মিনসিদ্দিন বলছেন আমার আমার উম্মাদের গড় আয়ু হলো ষাট থেকে সত্তর যারা বেশি পাচ্ছে বোনাস পাচ্ছে আলহামদুলিল্লাহ এখন সবে কদরের একটা রাতে কেউ যদি ইবাদত করতে পারে তাহলে হাজার মাস না হাজার মাসের চেয়েও বেশি ইবাদত করার সৌভাগ্য অর্জনও তার হয়ে গেল তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি খাইর তার চেয়েও বেশি কত বেশি যার এখলাস যতটুকু থাকবে এবাদতের পিপাসা অন্তরে জ্বালা জ্বলন যতটুকু থাকবে আখেরাত প্রাপ্তির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য পাগল পাড়া দেওয়ানা থাকবে আল্লাহ পাক তার সান অনুযায়ী সব বৃদ্ধি করতেই থাকবেন সেই কথাটা আরেক জায়গায় চমৎকার ভাবে বলছেন সুরা বাকারা তৃতীয় পারা তৃতীয় পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ শেষটা কথা এটা বলা যাবে না আর এই বিষয়টা কোন মাসের আল্মাদান মাসের যেটা খালি বৃদ্ধি হতেই থাকে সব কত সব এটা আল্লাহ তালেই ভালো জানেন এখন এই যে আল্লাহ বললেন লাইলাতুল কাদ রেখাইরমিন আলফি সাহর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সবে কাদর এরপরে আল্লাহ সুবহান ও তালা বলেন তান জরুল মালা ই তোর হফি হাব ইদ রব্বিম ফরেশদা প্রধান জুবরুল আমিন আলীসালতুসাল তার বিশাল বাহিনী নিয়ে আল্লাহ নির্দেশে পৃথিবীতে নেমে আসেন আও কা ইদান যারাই যে অবস্থায় আল্লাহর ইবাদত করতে থাকে রহমত শুধু বর্ষণ করতেই থাকেন বর্ষণ করতেই থাকেন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই যে ডাকগুলো আসতে থাকে আহ্বানগুলো ঘোষণাগুলো আসতে থাকে কি চাও বলো আমি দেওয়ার জন্য প্রস্তুত আছে এমন কোন মালিকরে পাবো এক দুবার চাইলেই তো বিরক্ত হয়ে যান আর ওই মালিক আমাকে আপনাকে ডাকতে থাকেন আসো আসো না আমি দাবার জন্য প্রস্তুত আছে। তুমি আমার কাছে চাও না তুমি অসুস্থ সুস্থতা চাও বলো ক্ষমা গুনায় জর্জরিত আমার কাছে ক্ষমা চাও ফেয়ালা আমি ক্ষমা করে দিব এভাবে করে হাত্তা আলফজ সুবে সাদেক পর্যন্ত আহ্বান চলতে থাকে কি ফজিলতের বক্তব্য কি তাৎপর্য পূর্ণ বক্তব্য তারপরে হাদিসে কি আসছে রসাস্তাম বলেছেন

তার নিজের কথা না আল্লাহর কথাটাই তার মুখ থেকে বিশ্ববাসীকে শোনানো হচ্ছে যে দুটো বিষয় দুটো বিষয় দুটো সত্য একটা ইমান লাগবে নিয়ে করবে নির্দিষ্ট বলে নিচ্ছি প্রাসঙ্গিক তাহলে এই প্রসঙ্গে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বিরতির পর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা চলছে মহতারাম বলছিলেন যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ কি বলেছেন আমাদের কি করণীয় এই সম্পর্কে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তালা বিরতির পর আমাদের সাথেই থাকুন এভাবেই আমার আদর্শ বাবার প্রতিটা দিনের শুরু সময়ানুবর্তী সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার আমিও তাই সেবাটাই আদর্শ করে নিলাম যেকোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথেই এআইবিএল সর্বদাই সরিয়া ডিজিটাল ব্যাংকিং সেবার এই যুগে নগদ টাকা আর কত আল আরাফা ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেট থাকলে সব সমাধান হবে মনের মতো যে কোনো লেনদেন হবে ভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ইসলামিক ওয়ালেটে এছাড়াও ইসলামিক ওয়ালেটের টাকায় লাভও আসে বেশি হারে ইসলামিক ওয়ালেট বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আলোর পথে নিবেদনে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড আজকের পর্বে আমরা লাইলাতুল কদরের তাৎপর্য নিয়ে কথা শুনছিলাম মহতারামের কাছ থেকে যে মোহতারাম আপনি বলছিলেন যে ইবাদত এ রাতের ইবাদত বা এই দিনের ইবাদত কি এই সম্পর্কে আপনি বলছিলেন জি ধন্যবাদ জাজাকাল্লা হ্যাঁ আমরা একটু এই বিষয়টা ক্লিয়ার করতে চাই সুস্পষ্ট থাকা ভালো আগে এক সময় স্বাধীনতার পরে ভালো আলেম ছিলেন না ভালো ইমাম ছিলেন না হয়নি পরিবেশের কারণে তখন যা যা মানে যার যতটুকু জানা ছিল বলেছেন লিখেছেন বাজারে এই নামে সেই নামে বের হয়েছে এখন তো ভালো ভালো আলেম তৈরি হয়েছেন ভালো ভালো ইমাম তৈরি হয়েছেন তারা কোরআন সুন্না থেকে সরাসরি বক্তব্য দিচ্ছেন দালিলিকভাবে তারা পেয়েছেন তারা বলেছেন সেটা কি কদর রাতের নির্দিষ্ট কোনো ইবাদত নেই নির্দিষ্ট কোনো নামাজ নেই হ্যাঁ আমরা আগে শুনে আসছি অমুক বইতে লেখা আছে নামটা আর বলছি না যে এত রাগাত নামাজ পড়তে হবে সুরা কাদর এত বার পড়তে হবে না আল্লাহর কত সুন্দর বক্তব্য সুরা মুজাম্মিলে আসছে ফাকর উসালামিল কোরআন কোরআন থেকে যেখান থেকে বান্দা তোমার সহজ তুমি সেখান থেকে তুমি তেরাওয়াত করো সুরা ফাতেহা পড়বো এরপর যে কোনো একটা সুরা মিলাবো যদি বেশি সুরা না পড়ে থাকে ওই সুরাগুলি পড়লাম রাখাতে কোনো সমস্যা নেই তাহলে উদ্দেশ্য আমি নামাজ পড়ছি কিনা আরেকটা বিষয় আমি বলতে চাই এটাও ফজুলতের বিষয় আল্লাহ রসুল বললেন কেউ যদি এই রাতে ইবাদত করতে থাকে ইবাদতের বৈচিত্র্য নিয়ে আসা নামাজ কোরআনে করিম তেলাওয়াত জিকির আজকা তসবি তাহলির তব ইস্তফার যেভাবেই আমি পারি রাত্রিটা ইবাদত কাটিয়ে দিব লাভটা কি হবে শাশী আসছে বড় সুসংবাদ গোফের আলাহু মা তাকদ্দামা মিন যামবি পূর্বে সমস্ত গুনাহ maaf করে দাও বিসমাল্লাহ এটা কত বড় যে সুসংবাদ গুনাহ আছে রহমত নাই গুনাহ আছে আল্লাহর নৈকট্য নাই গুনাহ আছে জান্নাতের স্বপ্ন দিবা স্বপ্ন হবে গুনাহ নাই রহমত পেয়ে যাবে গুনাহ নাই আল্লাহর নৈকট্য অর্জন হবে গুনাহ নাই চূড়ান্ত পরিণতি সে হচ্ছে ওই জান্নাত তার মানে লাভ হয়ে যাবে সুবাহ সেই শুরু কথাটাই আল্লাহ পূর্বের গুণা মাফ করে দেওয়া হবে সুবাহ এবার আসুন আমরা ফজুলতার কথা শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি ইবাদত করব এখন কোন রাতে করব প্রশ্ন থাকতে পারে সত্যি মনে প্রশ্নটাই আমি এখানে বলছি সেই কথাটা হচ্ছে আমাদের এই রাতটা হাদিসের নির্দিষ্ট করে দেওয়া হয়নি আল্লাহ বলেছিলেন ঘটনা হাদিস শরীফ আসছে সাল্লাহ আসলাম বলার জন্যে ঘর থেকে বের হয়েছিলেন হজরা থেকে ঝগড়া এই দৃশ্য দেখে রসুফল আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এতটুকু মনে আছে সেটা হলো রামাদানের শেষ দশকের পাঁচটা বেজর রাতে যে কোনো রাতেই হতে পারে আল্লাহ রসুল্লা এইভাবে একটা ছোট্ট বক্তব্যের সামনে পেশ করে গেছেন ফিল মিন তাহারু তাহার মিন রামাদান আও কা কাল আলী সাল্লাল্লাহু আলাইহি শেষ দশকের পাঁচটা বেজর রাতে লাইলাতুল কদর অনশন করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তিনি তিনি হলেন সাইয়দুল মুরসালিন রাসূলদের Sardar ইমামুল আমবিয়া এই নবীদের নেতা যাকে মাকামে মাহমুদ দা হবে হাসরের ময়দানে যাকে শাহপারাতের সুপ্রিম পাওয়ার দা হবে সব নবীরা যারা মাসুম আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দা তারা সেই দিন নফসি নফসি বলতে থাকবেন হায় আমার কি ফায়সলা হয়ে যায় আর আমার আপনার প্রিয়তম নবী মোহাম্মদ বলবেন উম্মাতি উম্মাতি মাকামি মাহমুদ সিজদা পড়ে থাকবেন আল্লাহ এক পর্যায়ে বলবেন ইরফা রাসাক সাল তোতা এখন আল্লাহ রসুলকে বলবেন আপনি মাথা উঠান আপনি যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে সেই রসুল সালাহ আসলাম সবে কদরকে পাওয়ার জন্যে তিনি সব সময় এতে কাফে বসছেন টার্গেট কিন্তু একটাই সবে কদর যেন পেয়ে যায় এখন কেউ কেউ হয়তো অজ্ঞতাবশত প্রশ্ন করতে পারেন বা অবচেতন মনে কথা বেরিয়ে আসতে পারে রসুল তো ফিরি মানুষ ছিলেন কে বলেছে আপনাকে রসুল ফিরি মানুষ ছিলেন আপনার চেয়ে আমাদের চেয়ে বেশি ব্যস্ত মানুষ ছিলেন ওনার অনেকগুলো সংসার ছিল উনি মদিনা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ছিলেন দাওয়াত তাবলিকের কাছে মহাব্যস্ত মানুষ ছিলেন তারপরেও এর সবে কদরে বসার জন্যে এই কাফে বসার জন্যে টার্গেট ওই সবে কদর জন্য নসিব হয়ে যায় সব থেকে নিজেকে মুক্ত করে মসজিদে বসে গেছেন আমি কি আপনি কি পারবো না জীবনে একটা বার হলেও হাদিসে তো আসছি সবে কদর যার ভাগ্যে নসিব হয়ে যাবে এতেকাফ যিনি বসবেন কেন হবে দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখি দাবি দাবা দাবি দাবা আদায় করার জন্য অফিসে অমুক জায়গায় বসে যায় যেটা আমরা পত্রিকার সংবাদ শব্দ শুনে থাকি অনশন অনশন আমরণ অনশন ভিন্ন ক্ষেত্রে দাবি আদায় হয়ে যায় রাজা মন্ত্রী বিশেষ চলে আসেন ওই অমুক দায়িত্বশীল ব্যক্তি চলে আসেন দাবি আদায় হয়ে যায় অমুক নিয়েছে স্যালাইন স্যালাইন দেওয়া হয়েছে তো মানুষের দয়া কতটুকু হাদিসে আসছে দয়াকে যদি একশো ভাগ করা হয় তাহলে তিসাওতিস ইনা কিসমান মিনার রাহমা এক ভাগের মাত্র নিরানব্বই ভাগ দয়া জন্য রেখে দিয়েছেন আর এক ভাগ ওইটাকে গোটা সৃষ্টির মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে শুধু মানুষ না ওই জীবও পেয়েছে সবার মাঝের থেকে আমি আপনি কিছুটা পেয়েছি বাবা হিসেবে মা হিসাবে ভাই হিসেবে বোন হিসাবে এই মানবতার এই আদম একজন সদস্য হিসাবে সেই আল্লাহর ঘরে যদি বসে যাওয়া হয় রাত দিন আল্লাহ দেখো মাফ করবো না উঠবো না ভাবখানা এমন তো আল্লাহ মাফ করে দেন সব কত নসিব হয়ে যায় পাশাপাশি আর অনেক ফজিলত অর্জিত হয়ে যায় এত ফজিলতের পরে গুরুত্বটা কেমন আপনার কথার শুরুতে ছিল এটা না বললি কথাটার পূর্ণতা আসে না হাদিসে কিন্তু একটা খুব শক্ত কথা বলে দেওয়া হয়েছে ফেমান হরিমাহা হরিমাল গেলা কুল্লা নাওয়াজ এত ফজিলতের কথা আল্লাহ যেন বলছেন হে পৃথিবী মানুষ তোমার কি মনটা একটু গলে না তোমার কান কি একটুখানি শোনার জন্য আগ্রহী হয় না তোমার অঙ্গ প্রতঙ্গ বা মানে পঞ্চেন্দ্র একটু কি আগ্রহী হয় না যে এবাদত করব ব্যস্ততা কমিয়ে দিব সেটা কি আল্লাহ রসুলসাহ আসলাম বলে দিলেন সেটা হচ্ছে এত ফজিলত এত সবাব এত গুরুত্ব থাকার পরেও কেউ যদি এই সবে কদর পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে একটা সবে কদর ফজিলত থেকে সে বঞ্চিত হলো না ফাঁকা হরিমাল কুল্লা সমস্ত প্রকার কল্যাণ থেকে সে বঞ্চিত হলো না আওয়াজবিল্লাহ তা কল্যাণ থাকবে কি রহমত তো বড় কল্যাণ বড়কার তো বড় কল্যাণ না যাত্রল্যাণ সমস্ত প্রকার কল্যাণ থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হবে না না তাহলে আসুন আমরা যে বেঁচে আছি শুধু আল্লাহর দয়ায় এই দুটো বছর করোনাতে কত মানুষ অবস্থায় কেউ তো আশাও করেননি যে চলে যাবেন অল্প বয়সে কয়েকটা কবরস্থানে গিয়েছি আজকের একটা কবর দেখা যায় সারি সারি কবর হয়ে গেছে কত মানুষ চলে গেলেন আল্লাহ যে আমাকে আপনাকে নেননি তো আজকের আলোচনা থেকে আমাদের আলোচনাটাও সার্থক হবে আমরা নিয়ত করে বসি ইনশা আল্লাহ অন্তত এতটুকু নিয়ত করি ভালো কাজের জন্য সাথে সাথে একটা সব লিখে দেওয়া হবে কুতিবাদ হাসানা সেটা হচ্ছে আমরা জীবন একবার হলো এতে কাফে বসব টার্গেট ওইটাই সবে কদর আমি মানে আমার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় মহাতরাম সবে কদর নিয়ে কেমন যেন একটা মানে বিভ্রান্তি ছড়ানো হয় আমি কলহাদিসা ছাত্র হিসাবে একটু বলতে চাই আমার সামান্য পড়াশোনা থেকে যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন এই যে ভাগ্যের পরিবর্তনটা এগুলো হয়ে থেকে কতরে রাতে কে আগামী বছর মৃত্যুবরণ করবে কার সাথে কার বিয়ে হবে কার অর্জন হবে কার বঞ্চন মানে হাত হয়ে যাবে এগুলো কিন্তু ফায়সালা হয়ে থেকে কদর রাতে অন্য রাতে নয় তো যেখানে বন্টন হচ্ছে ফায়সালা হচ্ছে সেই ফ্রেশটা সংশ্লিষ্ট ফ্রেশটাকে দেওয়া হয় ওই সময় আমি ঘুরে বেড়াবো ওই সময়কে আমি আড্ডায় মত্য থাকব ওই সময়কে আমি বেচা কিনায় একেবারেই ডুবে থাকবো আগের দিন মানুষরা কি করতেন আগের থেকে গুছিয়ে নিতেন পরিবার থেকে তার ব্যবসা বাণিজ্য থেকে এবং আল্লাহর বান্দা এরকম বান্দা কিন্তু এখনও আছে জমিনের উপরে যে ব্যবসা তো আমি সারা বছরই করে থাকি এই করে দিন আমি ব্যবসা করব না ব্যবসা করব আল্লাহর সাথে ওই যে কোরআন শরীফে আসে আমি ব্যবসা করব আল্লাহর সাথে ওই যে ওসমান গানী রাজি আল্লাহ একদিন যখন মদিনাতে কিছুটা দুর্ভিক্ষ দেখা দিল তিনি চলে গেলেন মদিনা রাষ্ট্রের বাহিরে বিশাল উটের পাল নিয়ে আসছেন পিঠা পিঠ বোঝায় পণ্য দিয়ে অর্থ আছে প্রয়োজনীয় সামগ্রী নেই এমন সময় তিনি নিয়ে আসলেন মানুষ চলে গেল ওসমান কত চাও কত চাও কত চাও আমার ওটা লাগবে ওটা লাগবে ওসমান গানী রাজি আল্লাহ তানু বলেছিলেন আমি চাই ঠিকই কিন্তু তোমাদের এইটা চাই না আমি আজকের একটা ব্যবসা করব। একবারে মনের মাধুরী মিশিয়ে ব্যবসা করব। সেটা হলো আল্লাহর সাথে ব্যবসা করব। আর আমি সব ফ্রি তোমাদের জন্য দিয়ে দিব সুবাহ আল্লাহ সুতরাং ব্যবসা করার তো বাকি সময় তো আছে আমরা এই রমাদান হয়তো জীবনের শেষ রমাদান হতে পারে আরেকটা রমাদান ভাগ্যে নাও জুটতে পারে সেই চিন্তাটা মাথায় রেখে আমরা আসুন না আপনার মাধ্যমে একটুখানে দর্শক শ্রোতা ভাইবন্ধুদের সাথে বিনুদ্বভাবে একটু নিবেদন করছি সেটা হচ্ছে আমরা এই রমাদানটা একটু শেষ সময়টা ভালোভাবে কাটাই আমিন অনেক অনেক চার শ্বাস ভালো সবই তো ভালো হয় হাদিসে সেই কথাই আসে ইনামাল আমালু বিল খাওয়াতিম শেষ ভালো যার সব ভালো তার রহমতও পেলাম মাগফিরাতও পেলাম শেষ সময় এসে বঞ্ছিতও হয়ে গেলাম এর চেয়ে তো বঞ্চিত হওয়া আর কিছুই হতে পারে না আল্লাহ তালা অনেক অনেক ধন্যবাদ মোহতারামের কথা আমরা খুব গুরুত্ব দিয়ে শুনেছি এবং অনুধাবন করতে পেরেছি নিশ্চয়ই তিনি শুরুতেই একটা কথা বলেছেন যে সবে কদর কি আমাদের কাছে মজলুম হয়ে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটা আর দ্বিতীয় যে ব্যাপারটি সেটা হলো আমার যখন ভাগ্য লেখা হচ্ছে আমার যখন ভালো মন্দ কী হবে সেটা নিয়ে যখন রব্বুল আলমিনের পক্ষ থেকে ফয়সালা আসছে সেই মুহূর্তে আমি বে খবর এটা কি দুনিয়ার ক্ষেত্রে আমরা চিন্তাও করতে পারি কখনো না আসুন আমরা এই কথাগুলোকে হৃদয়ঙ্গম করি অনুধাবন করি এবং এটার জন্য আমাদের যা করণীয় লাইলাতুল কদর পেতে সেই চেষ্টাটা আমরা অব্যাহত রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন নাবিন আজকের কথাগুলো আমরা শুনেছি তার উপর যেন আমরা আমল করতে পারি বি তৌফিকুল্লাহ আজাল আমিন আজ এ পর্যন্ত আগামীকাল আবার একই সময় আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত